আমরা দেশও ফলাফাইন ফুটবল খেলতে আছে, এমন টাইমে বৃষ্টি আইছে, বলটা হালাই দিয়া যায় কেনা খেলে? দান দায়িত্বে আছে, বৃষ্টি আছে, দানটি হালাই দিয়া যায় কেনা দায়িত্বে থাকে? এই মাহফিলটা তাইলে খালি উডনের লেগে, রোদ দিলেও আল্লাহ, বৃষ্টি দিলেও আল্লাহ, সে বইলে আল্লাহ আছে, বেশে বইলে আর আল্লাহ নাই, তো তোর ইমানে না, ঠিক কিনা কন? সে বইলে আছি আর বেশে বইলে আর নাই, ওই হেতার মতো আর কি কইলে তোমরা কি যে একটা আছে আলি গলে তিনটা, আরেকবার কই কি তারে তুই তিনটা আলি গনস কয়া, ওর ওইদের নমুনা দেখছো নি কত ফার্স্টটা দি গনস না কয়া, এত খারাপ না, তিনটা পর্যন্ত খারাপ হয়েছে, ফার্স্টটায় যায় না। সুতরাং সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নাই, আমরা সেই মুসলমান হইতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা সুবিধাও আছি অসুবিধাও, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি, আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ও তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে সবাইকে জান্নাত দিয়ে দেবে এই ওয়াদা করেন নাই, সবাই জান্নাত পাবে এই ওয়াদা আল্লাহ করেন নাই। এখন আল্লাহ তাবারক ও তাআলা এই সবাই জান্নাত পাবে এটা যেহেতু ওয়াদা করেন নাই, তাইলে বুঝা গেল সবাই জান্নাতে যাবে, কথা কেনা জান্নাতে যাবে, সবাই জান্নাতে যাবে না। আপনারা একটু আওয়াজ দিয়েন, সবাই কন আমিন, জুড়ে কন আমিন, আর জন নাই আমিন, চেয়ারম্যান আমিন কইয়া লইয়া পড়তেছে বুটার রং স্যার, আপনার কি এই বুটার দিয়ে নিয়ে আপনার চেয়ারম্যান হয়েছে? চেয়ারম্যান করা বুটার দিন নাকি? বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যেই কথাটা বলতেছিলাম, আপনি জান্নাতে যাবেন বললেই আপনাকে জান্নাতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আপনি ভোট দিতেন গেলে আপনি ভোট দিতেন পারতেন না, দেখতে হবে যে আপনার ভোটার তালিকায় নাম আছে কিনা, ঠিক কিনা কন? দুনিয়ায় ভোট দেবেন এটার জন্য একটা বয়স লাগে, ভোটার তালিকা লাগে, এরপরে সেখানে আপনার নাম থাকা লাগে, এরপরে আবার দেখতে হইব আপনি কি জেতা না মরহুম, মরহুম হইলে তো শেষ, ভোট বাদ গেছে আপনার। সুতরাং আপনি জান্নাতে যাবেন বললেই জান্নাত দেওয়া হবে না, আল্লাহ তাবারক ও তাআলা আপনাকে পরীক্ষা না নিয়া আপনাকে জান্নাত দেবেন না, আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন, পরীক্ষায় যারা পাশ করবে তারা হইল জান্নাত, যারা ফেল করবে তারা কি জান্নাত না জাহান্নাম? জাহান। এখন আমরা কি জান্নাতে যেতে চাই? কথা বলেন জান্নাতে যেতে চাই? সবাই যেতে চান? সবাই কন আমিন, জোরে কন আমিন। জান্নাতে যেতে হলে পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা অনেক ধরনের আছে, ফজরের নামাজের একটা পরীক্ষা আছে। এখন আল্লাহ আপনারা যদি মন মতো পরীক্ষা নিতে চায় তাইলে আপনি তো এই পরীক্ষায় পাশ করবেন না, আল্লাহ মন মতন, আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন, আপনি এই পরীক্ষায় পাশ করবেন না ফেল করবেন এটা আপনার চিন্তার ব্যাপার, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কি হলো মাইকম্যান, তোমার মাইকের আওয়াজ পিছু দিয়ে শুনে না, এই যে আপনারা একজনের পর একজন উঠতে আছেন, ঘটনা কি? মাইক শোনা যায় না? ও মা, এটা কি মাইক লাগাইছ? হরেন তো অনেক লাগাইছে দেখি, তো এই আওয়াজ কই যাইতে আছে? সবাই পড়েন আমিন, এখন কি শোনা যায়? যায়, হ্যাঁ ঠিক আছে, ওকে, তো আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। আমরা পরীক্ষা দিতে চাই, পরীক্ষা যত বড় মর্যাদা তত বেশি। তুমি কি করতে আসো মাইক লইয়া? তুমি কি মাইকম্যান, অরিজিনাল মাইকম্যান কো? সবাই কন আমিন, এটা ফিক্স করো। এই ছেলে এটা করতে আউজ করার ফলাফল লই যাইছো সবখান, সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তো যে কথাটা বলছিলাম, একটা ছেলে ফাইভে যদি পরীক্ষা দেয়
এটা দিয়ে বাংলাদেশে কোনো চাকরি হয়? কথা বলে না, চাকরি হয়? মাইকের দোষের তো আপনাদের দোষ আরো বেশি। এ ত্রিলুকেরে জিগাইতেছি কথা কয়ে কম, ফাইভ পাস করলে কোনো চাকরি হয়নি, এখন এইট ফাইভ সহ চাকরি নাই। এখন পুলিশও ঢুকতে হইলে, আর্মিতে ঢুকতে হইলে মেট্রিক পাস করার লাগে, তাইলে মেট্রিক পাস করলে পুলিশও ঢুকন যায়, ইন্টারমিডিয়েট পাস করলে কেরানির চাকরি হয়, ডিগ্রি পাস করলে বিসিএস করলে আরও বড় চাকরি হয়। তাইলে দুনিয়ার ভিতরে পরীক্ষা যত বড়, চাকরিও তার তত বড়, মর্যাদাও তার বেশি। এই পৃথিবীতে নবী এবং রসুল থেকে শুরু করে যত আল্লাহর অলি বুজুর্গ আছে, তাদের পরীক্ষা কি ছোট না বড়? আমরা তো যদি এই পরীক্ষা নিত, নবীর হাতে যেই পরীক্ষা নিছে, তো আমরা সারাবার হয়ে গেলে গল্প হইলে, আমরা জীবনে ওই পরীক্ষায় পাশ করতে পারতাম। এমন কোনো নবী নাই যাদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন নাই। সুবহানাল্লাহ, বলবেন না? সবচেয়ে বেশি পরীক্ষা নিছে একজন নবী থেকে, তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, বলবেন না? তাফসিরে এসেছে ওনার থেকে কম পক্ষে ৪০টা, বেশি পক্ষে ৭০টা পরীক্ষা ওনার জীবন থেকে নিছে। সবগুলো পরীক্ষায় উনি কি ফেল না পাস? টুন্না না গোল্ডেন এ প্লাস? গোল্ডেন। সবগুলো পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস পেয়েছে। পাস করার পরে ওনার সার্টিফিকেটটা আল্লাহ কি দিছে দেখেন, যখন ৪০টা পরীক্ষায় পাস, আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম তুমি তো ৪০টা পরীক্ষায় পাশ করছো, তোমার একটা সার্টিফিকেট দিতাম চাই। ইব্রাহিম আলাইহিস সালাম পাল্লা সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, সার্টিফিকেট লাগবে না, পরীক্ষা এমনিই দিছি, তুমি খুশি নিয়ে এটা কও। কয় যে হ আমি খুশি। সুবহানাল্লাহ, বলবেন না? কয় খুশি হই, একটা সার্টিফিকেট দিতাম চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে, সবার জন্য তুমি ইব্রাহিমকে আমি আল্লাহ জাতির পিতা বানাই দিলাম। সার্টিফিকেটটা কি ছোট না বড়? সার্টিফিকেট দিত চায় তারা নেয় না, আর আমরার তারা মেম্বরি খেরুইছে, তে ১০টা না ১৫টা বুট পাইছে, তার বড়ো তারে বুট দিছে না, তারে মেম্বর কইছে না কেড়ে শহীদের ঘুষি দিয়ে নাক ফাড়াই লইছে। হেই বিচার চেয়ারম্যানের কাছে গেছে যে আমারে নাক ফাটাই লিছে, কয় কেড়ায়, কয় কদুর চড়ায়, কয় ঘটনা কী, তা কয় তারে মেম্বর কইছি নাকি, চেয়ারম্যান ডাক দিয়ে নিয়ে জিজ্ঞেসে, কী তো তুমি কি মেম্বরি ফাঁস করছিলে, তোমারে মেম্বর কইতো? কয় দাঁড়াই আসলাম না, দাঁড়াইয়া ফেল লাগ, ফেল করলো তারে মেম্বর কোন লাগবো, আর আমরা তো সহন দাঁড়াইছে ওনাতে গাছ উইটটা আতলাড়ছে। খেয়াল করেন নাকি আপনারা, এই যে রাস্তার মুড়ে মুড়ে দেখবেন নির্বাচনের খবর নাই, ২ বছর আগে থেকে তে আতলারে ডাহাতে একবার রামচন্দ্র ফেটাই আসিলাম দিয়ে বেহুশ, হ্যাঁ তারে দৌড়াইয়া আসলে কি তো বেহুশ হইছো কি দেখা, কয় গাছের মধ্যে দুইটা কেড়া জানি আতলারে, ক্রস লাইট টিপ দিয়া কয় কেড়াই দেয়া, কয় সান্না গাছের উফরে, গাছের উফরে হাত দিয়া দেয় অহন হাতে আতলারে, তে নির্বাচনে দাঁড়াইব শুভেচ্ছা। আসেন এই কারবা জোরে করে না, উজিবিল্লাহ মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ৪০টা পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ কয় সার্টিফিকেট দিতে চাই, ইব্রাহিম কয় লাগবে না, আপনি যে খুশি এতেই আমি খুশি।